हाउ टू फॉरगेट ए पर्सन ব্যাপারটিকে নিয়ে আমি একটি ভিডিও অলরেডি তৈরি করেছি আর আজ ফাইনালি এর একটি প্রপার সলিউশন। ভিডিওটির একটি লাইনকেও মিস করবেন না। কিন্তু কিভাবে একজনকে ভুলবো এই কথাটিতে ছোট একটি কারেকশন আছে, যা হলো কেন একজনকে ভুলবো। সো লেটস বিগিন। সবথেকে প্রথমে আমি সেই ব্যক্তিটিকে ভুলতে চাই, এই রকম প্রশ্ন আমাদের মনে আসেই বা কেন? ওয়েল, এর কারণ হতে পারে ব্রেকআপ, দূরত্ব, হার্টব্রেক এটসেট্রা, তাই তো? এবার সেই মানুষটিরই কথা বারবার মনে পড়তে থাকে। হাজার চেষ্টার পরেও তার ভাবনাকে বন্ধ করা যায় না, মস্তিষ্ক সম্পূর্ণভাবে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর মনে মনে আমরা ভাবতে শুরু করি যে আমি সেই মানুষটির কথা আর মনে করতে চাই না। মনের একেবারে 12টা বেজে যায়, আর তারপরেই আমরা এই কনক্লুশনে পৌঁছাই যে আই ওয়ান্ট টু ফরগেট দ্যাট পার্সন, রাইট? তো এবার ভুলবো কিভাবে? এর জন্য আপনাকে আগে বুঝতে হবে যে এটি হলো মস্তিষ্ক, কোনো মেমোরি কার্ড তো নয় যে আপনি ডিলিট বাটন প্রেস করবেন আর তা ডিলিট হয়ে যাবে। না, মস্তিষ্ক থেকে সেই মানুষ, সেই কথা বা সেই স্মৃতি কোনোদিনই ডিলিট হয় না। তবে হ্যাঁ, সময়ের সাথে সাথে এগুলিতে ধুলো অবশ্যই জমে যায়। সময়ের সাথে সাথে নতুন মানুষ, নতুন স্মৃতির লেয়ার তৈরি হয়ে যায়, জাস্ট লাইক এ ওয়াল, ঠিক দেয়ালের মতো। দেয়ালে পুরনো রঙের ওপর যেভাবে নতুন রঙের লেয়ার তৈরি হয়ে যায়, ঠিক তেমনই নতুন রং তো পেন্ট হয়ে যাবে ঠিকই, কিন্তু তার মধ্যে সামান্য হলেও পুরনো রঙের অংশ তো বাকি থাকবেই। তো কনক্লুশন হলো এই যে এটি একেবারেই অসম্ভব যে আপনি তাকে ভুলে যাবেন বা তার স্মৃতিগুলিকে মন থেকে একেবারেই মুছে ফেলবেন। তো এবার প্রশ্ন হলো যে সেই মানুষটিকে কেন ভুলবো, হোয়াই টু ফরগেট দ্যাট পার্সন? আমি মনে করি যে প্রতিটি কথা এবং প্রতিটি মানুষের মধ্যেই সামান্য হলেও কিছু না কিছু পজিটিভ গুণ অবশ্যই থাকে। তো আমাদেরকে সেই পজিটিভ জিনিসটিকেই মনে রাখতে হবে, সেই ভালো জিনিসটিকেই মনে রাখতে হবে। ফর এক্সাম্পল, যদি সেই ব্যক্তিটি ভালো ছিল, তো তার কাছ থেকে যা যা ভালো জিনিস আপনি শিখেছেন সেগুলিকে মনে রাখুন। যদি সেই ব্যক্তিটি খারাপ ছিল, তো তার কারণে যা যা ভালো জিনিস আপনি শিখেছেন সেগুলিকে মনে রাখুন। সিম্পল ব্যাপার, তাই না? আমরা সেই মানুষটিকে কেন মনে রাখব? এর পরিবর্তে সেই মানুষটি যা যা জিনিস আমাদেরকে শিখিয়েছে সেগুলিকে মনে রাখলে কেমন হয়? এবার অনেকেই হয়তো বলবেন যে এগুলি বলা খুবই সহজ, হ্যাঁ করা অনেক কঠিন। ফাইন, যে কোনো জিনিস ডেভেলপ হতে একটু সময় তো লাগেই। আহত একটি পাখিকে আবার আকাশে উঠতে একটু সময় তো লাগবেই, তাই না? চলুন ভালো একটি এক্সাম্পল দিই। হোলি খেলার পর পার্মানেন্ট রঙগুলি শরীরে লেগে যায়, রাইট? আপনি যতই ধোয়ার চেষ্টা করুন, সাবান লাগান, ইভেন কেরোসিন দিয়েও সেই রং মুছতে চায় না। কিছু না কিছু রং তবুও থেকেই যায়। আর এটি তো হলো ভালোবাসার রং, এই রং মুছতে এবং নতুন রং লাগতে একটু তো সময় লাগবেই। তো যখনই এই প্রশ্নটি মনে আসবে বা এই ভাবনাটি মনে আসবে যে কিভাবে তাকে ভুলবো, তখন নিজেকে এই প্রশ্নটি করুন যে কেন তাকে ভুলবো। অতীতে যা যা ভালো হয়েছে বা যা যা আপনি শিখেছেন সেগুলিকে মনে রাখুন এবং নতুন রঙের পথে এগিয়ে যান। সিম্পল। আর সত্যি বলতে কি জানেন, পুরনো লোকেদের ভাবনা আসতে থাকা ভালো, হয় খুশি থাকার জন্যে অথবা কেন দুঃখী থাকবো না তা মনে রাখার জন্যে, তাই ভাবনা যেন আসতে থাকে। এছাড়াও এই ভালোবাসার জগতের বাইরেও আপনার একটি জীবন আছে, তো সময় চলে যাওয়ার আগে তার উপরেও কিছুটা অ্যাটেনশন দিয়ে দিন, তাই না? আশা করছি আপনার জীবনের জটিল একটি সমস্যার সমাধানকে আপনি এই ভিডিওটির দ্বারা পেয়ে গেছেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।